নমস্কার বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। আজকে কিছু পুরনো মেনুই বলতে পারো, এটা আমরা সেই ঝালমুড়ি খাই তো, আমাদের সে ওয়েস্ট বেঙ্গলের বাংলাদেশের প্রিয় খাবার, সে বাঙা সন্ধ্যেবেলা চটখটা চটপাটা খাবার যেটা ওকে স্ন্যাক্স বলে, সেটাই আমার ওয়াইফ এবার বলবে কি কি সরঞ্জাম করেছে ঝালমুড়ি বানানোর জন্য। সে আমাদের ঝালমুড়ি স্পেশাল ব্লগ। এটা এই তো মুড়ি, ফার্স্টে মুড়ি, তারপর তার মধ্যে তেল দিলাম একটুখানি, এর মধ্যে দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা লঙ্কা কুচি, শশাটা শেষে দেবো, নাহলে মুড়িটা নিয়ে যাবে। এইবারে সেদ্ধ আলু এতটা দেবো না, আলু সেদ্ধ লাগবে না। এটাতে একটু আচারের তেল হলে সবচেয়ে ভালো হতো, কিন্তু এখন আচারের তেল নেই। এতে একটু সসও দেওয়া হবে, যারা মিষ্টি খেতে একটু ভালোবাসে, একটু মিষ্টি মিষ্টি মুড়িতে লাগবে, তার জন্য সসটা একটু ভালো নাম মাত্র। সস দিতে হবে, তাহলে টেস্টটা বেশ ভালোই লাগে সস দিলে। বেশ কালারফুল লাগছে, অরেঞ্জ, হোয়াইট, গ্রিন। সসটা পড়ছে, বাইরে ঝালমুড়িতে একটু সস দেয় বেশি করে, ওই জন্য টেস্টফুল লাগে। সব জায়গায় অবশ্য দেয় না, কিছু কিছু, যেমন আমাদের আসানসোলে কিছু জায়গায় একটু মিষ্টির জলটা রয়েছে, একটু মিষ্টি মিষ্টি মুড়ি দিয়ে হবে। একটু লেবুর রস, শশাটা আমি এখনো দিইনি, শশাটা দিয়ে দেবো এবার। শশাটা উপরে ছড়িয়ে দিলে সবচেয়ে ভালো হয়, তাহলে মুড়িটা ভালো থাকে, নিয়ে যায় না। আমি সার্ভ করবো, তারপর শশাটা দেবো। মোটামুটি ঝালমুড়ি রেডি আছে, তো এর উপর পাকাটা পিস করে কাটা আছে, ওটাই পড়বে। ব্যাস এই যে সার্ভ হচ্ছে। শশা কুচি অ্যাড হলো, এই যে যে যেমন খাবে তার অল্প অল্প করে শশা কুচি দেওয়া হচ্ছে। ব্যাস আমাদের তৈরি, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, আমাদের ছোট্টখাটো একটা ব্লগ, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। সবাই লাইক আর সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, থ্যাংক ইউ।